নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার রেসিপি হচ্ছে আলুর ভুজিয়া। মেশিন ছাড়াই কত সহজেই আলুর ভুজিয়া বাড়িতে তৈরি করা যায়, তাহলে চলো দেখে নিই। দেখো, এখানে আমি ছোটো ছোটো সাইজে দুটো আলু ছিঁড়ে নিয়েছি। আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো এবার ধুয়ে জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচা লবণ, সামান্য চিনি, হাফ চামচা হলুদ গুঁড়ো, হাফ চামচা আমচুর পাউডার আর হাফ চামচা জিরে গুঁড়ো। দিচ্ছি হাফ চামচা বিট লবণ আর 1 কাপ বেসন। আর দিচ্ছি 1/2 কাপ থেকে একটু কম জল। সব উপকরণগুলো পেস্ট করে নেব। দেখো, আলু ভুজিয়ার ব্যাটারটা একদমই রেডি। আর দেখো, খুব পাতলাও হয়নি আবার খুব গনও হয়নি। দেখো কত সহজে আলুর ভুজিয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিলে আলুর ভুজিয়াটা ভীষণই খাস্তা হবে। আলুর ভুজিয়া করতে কোনো মেশিনের প্রয়োজন পড়বে না। দেখো, এখানে আমি পাইপিং ব্যাগ নিয়েছি আর ব্যাটারটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পাইপিং ব্যাগের মুখটা খুব ভালোভাবে গাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখো, আলুর ভুজিয়া করার জন্য পাইপিং ব্যাগটা একদমই রেডি। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। সমানে এরকম করে গোল গোল করে দিয়ে দিলে পরে আমার আলুর ভুজিয়া রেডি। দেখলে কত সহজেই মেশিন ছাড়া আলুর ভুজিয়া করা যায়। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, এবার উল্টে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। দেখো, আলুর ভুজিয়া একদমই রেডি। তাহলে আমি এবার তুলে নিচ্ছি আর একইভাবে সব ভুজিয়াগুলোই ভেজে নেব। Thank you.
ভুজিয়াগুলো একদমই রেডি। দেখো দেখতে কতটাই সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আর কত সহজে মেশিন ছাড়া এরকম করে আলুর ভুজিয়া তৈরি করা যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে।